শনিবার রাতে জোড়া অভিযানে নরেন্দ্রপুর থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা এবং কুলতলিতে সন্ধান মিলেছে অস্ত্র কারখানার। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং স্থানীয় থানাগুলির যৌথ উদ্যোগে অভিযানে খোঁজ মিলেছে ওই বিপুল অস্ত্রের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কুলতলির মেরিগঞ্জ এলাকায় একটি বাড়ির মধ্যে গোপনে আগ্নেয় অস্ত্র তৈরি করা হচ্ছিল। সেই খবর পেয়েই পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সাথে উদ্ধার করা হয় মেরিগঞ্জের জেলেপাড়ায় আসমাত মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর আগ্নেয় অস্ত্র এবং ঐসব তৈরির সরঞ্জাম। ইতিমধ্যেই আসমাতকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি আসমাত কোথায় ওই অস্ত্র বিক্রি করত এবং কারা ওই ধরনের কারবারের সঙ্গে যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এগি বাংলা নিউজ।